ঈদ যত ঘনিয়ে আসছে ততই বেচা কেনা জমে উঠেছে গৌরনদী নদী উপজেলার শপিং মল সহ বিভিন্ন মার্কেটগুলোতে। পরিবার পরিজনের জন্য নতুন পোশাক কিনতে বাজারে আসতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। গত সপ্তাহের তুলনায় এখন বেচাকেনা একটু বেশি। ঈদ যতই ঘনিয়ে আসবে বেচাকেনা ততই বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। খুবই খারাপ ছিল রোজা প্রথম হওয়ার শুরুর সাথে সাথে, দেখুন এই এক সপ্তাহ ধরে ভালো আছে বাজার। সারারা ঘাড়ারা তারপরে নেট আইসি লং ফ্রক পার্টি ফ্রক এগুলো আমাদের এই বছরের কালেকশন। 15 রমজানের পর থেকে বিভিন্ন মার্কেটগুলোতে এমনকি ফুটপাতের দোকানগুলোতেও ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দ মতো পোশাক কিনতে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। আমার জামা জুতা কিনছি, আমার খুব ভালো লাগছে। আমি আম্মুর সাথে জামা কাপড় কেনাকাটা করতে আসছি ঈদের জন্য। গত বছরের চেয়ে এবছর ঈদ বাজার জমজমাট হওয়ায় পোশাক তৈরির বেশি হচ্ছে বলে জানিয়েছেন টেইলার্স মালিকরা। করোনার কারণে গত 2 বছর একটু অর্ডার কম হয়েছে, কিন্তু এবার হাউসফুলি অর্ডার আছে। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণী বিতান দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল সহ জনগণের জানমাল রক্ষায় সবসময় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রমজান উপলক্ষে গৌরনদী থানা এলাকায় আমরা জানেন যে বিভিন্ন মার্কেটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আমরা টহল ডিউটি এবং চেকপোস্টের ব্যবস্থা রেখেছি। সাদা পোশাকের সাথে আমাদের পোশাকধারী পুলিশ নিয়মিত বাজারগুলো টহল দিচ্ছে। সব মিলিয়ে আনন্দ আয়োজনে ঈদ কাটুক এমনটাই প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতাদের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।